একটু পরিবেশ বানা রোহানিয়াতে, ঠিক আছে? কারণ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু একজন আলেম ছিলেন না, উনি ওনার জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামিল ছিলেন, বরঞ্চ ওলি বানানো কারখানা ছিলেন। আল্লাহ, ওনার শিষ্যরা সবাই ওলি ছিলেন, শুধু উলি ছিলেন না, উলিদের তাস ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে গেলেন, কি শব্দ বলছিলেন আজকে শুনো। হানাফি মাযহাবের অনুসারীরা ভালো করে শুনো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন, রজে রসুল। আমি ইমামে আজমের আলোচনা করছি জুতাটা নামে, কারণ আমাদের ইমামের আলোচনা এটা ইশকের বিষয়। আপনি বিশ্বাস করবেন ইমামে আজমকে আমি জানি না এত বেশি মহব্বত করি, এত বেশি মহব্বত করি, কারণ আজ আমার আকীদা, আকীদা নিয়ে আমার থিসিস, আকীদা নিয়ে আমার গবেষণা, আকীদা নিয়ে আমার লেখাপড়া। আজকে ইসলামিক রিসার্চ সেন্টারে যারা আসা যাওয়া করে তাদের ইমান এত মজবুত থাকার মেন কারণ হচ্ছে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এই জন্য আমি যখন ইসলামিক রিসার্চ সেন্টার করলাম কারণ আমি রাখি নেই, কিন্তু এখন যে নামাজ পড়তেছেন আপনারা এটা কিন্তু মসজিদ না, এটা হল। এই হলের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হল। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বড় বড় আলামায়ে কেরাম এসে উদ্বোধন করেছে, আর আমি নিজে কিন্তু উদ্বোধনের দিনে চট্টগ্রামে আমি ফাঁসে গেছিলাম, বিমানের এয়ারপোর্টে চলে আসছি কিন্তু এত তুফান যে বিমান ছাড়তেছে না। আল্লাহ, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে উপস্থিত হলেন তো কি বলতেছে শুনেন, আল্লাহ বলতেছে ইয়া সাইয়্যাদা সাদাতি ইয়া রাসূলুল্লাহি জিতুকা ফাসিদা। আল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন রজে রাসূলের কাছে গেলেন তখন বলেছে ইয়া সাইয়্যাদা সাদাতি ইয়া রাসূলুল্লাহি জিতুকা ফাসিদা أرجو رضاك واحتمي بحماك إتمام شردار دير شردار إتمام نبي دير شردار يا سيدي يا رسول الله يا الله تعالى رسول صلى الله عليه وسلم جئتك قاصدا أمي أجد فقير هوي أبنى دربار حاضر هوي একজন মহতাজ হয়ে আপনার দরবারে হাজির হয়েছি, জিতু কা কাসিদা একজন কাসিদা একজন ভিক্ষুক হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনার কাছে শাফাত চাইলে তো আপনি শাফাত দান করেন, কেউ হুকুমত চাইলে তো আপনি হুকুমত দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হানিফা আপনার কাছে এগুলো চাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আরজু রিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে রাজি করতে চাই, আপনি আমার প্রতি রাজি হয়ে যান। আরজু রিদাকা ইয়া রাসূলুল্লাহ, তমাম দুনিয়া আল্লাহকে রাজি করার জন্য বেকুল আপনার
আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, রোজা রাখি আল্লাহকে রাজি করার জন্য, হজ করি আল্লাহকে রাজি করার জন্য, যুদ্ধে ময়দানে গর্দান দেই শাহাদাত বরণ করি আল্লাহকে রাজি করার জন্য, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তমাম দুনিয়া আল্লাহকে রাজি করার জন্য বেকুল, আর আল্লাহ তাআলা আপনাকে রাজি করতে চান। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া নাফসাহু ফায়ুতিকা রাব্বুকা ফাতারদা। এ রাসূল, অনুজীবী রূপে আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন। আমার ইমামে আজম, আমাদের চোখের মণি, আমাদের মাথার মুকুট, আমাদের জানের জান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আরজুনি দাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাজি করতে চাই, আপনার সন্তুষ্টি অর্জন করতে চাই। এরপরে বলছেন ওয়াহদানি বিহিমাকা ইয়া রাসূলুল্লাহ, আসরের ময়দানে আমার বাবা যখন আমাকে ছিনবে না, আমার মা যখন আমাকে ছিনবে না, আমার ভাই যখন আমাকে ছিনবে না, ওয়াহদানি বিহিমাকা, আমি একরামের কাছে যাব, আরজ করব হে আদম আলাইহিস সালাম আমাকে শাফাআত করুন। উনি বলবেন ইধহাবু ইলা বাইরি, যাও 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 অন্যের কাছে যাও। হযরত ঈসা বলবেন যাও যাও অন্যের কাছে যাও। হযরত মূসা বলবেন যাও যাও অন্যের কাছে যাও। আমার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আরজুরি দাকা, আমি আপনার সন্তুষ্টি কামনা করছি, ওয়াহদানি বিহিমাকা, হাশরের ময়দানে আমাকে হিমায়াত দান করুন, হাশরের ময়দানে আমার মাথার উপর হাত দিয়ে বলে দিন আল্লাহ, ইয়া আল্লাহ, এত আমার দিওয়ানা, একে মাফ করে দাও, ওয়াহদানি বিহিমাকা, আপনার হিমায়াত আমি কামনা করছি। এরপরে ইমামে আযম কি বলছেন আল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরপরে বলছেন আনা তামিউ বিল জুদি মিনকা ওয়া লাম ইয়াকুন, আল্লাহ, আনা তামিউ বিল জুদি মিনকা ওয়া লাম ইয়াকুন লি আবি হানিফা ফিল আনামি সিওয়াকা, ইয়া রাসূলুল্লাহ, আনা তামিউ, তামি অর্থ হচ্ছে লাঞ্ছি লোভী, আনাথামিউ, আমি তো একজন লোভী, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন লোভী, আমি একজন লাঞ্ছি, আনাথামিউ বিল জুদি মিনকা, আপনাকে যখন বিতরণ করতে দেখি আমার নাম বেড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আনাথামিউ, আমি লোভী, বিল জুদি মিনকা, আপনি যখন জুদ সাফা, আপনি যখন সাফাওয়াত শুরু করেন, আপনি যখন বিতরণ শুরু করেন, আমার লোভ বেড়ে যায়, আনা তামিউ বিল জুদি মিনকা ওয়া লাম ইয়াকুন, আর আমার লোভ বাড়বে না কেন ইয়া রাসূলুল্লাহ, আর আমি লোভী হব না কেন, আনা তামিউ বিল জুদি মিনকা ওয়া লাম ইয়াকুন লিআবি হানিফা ফিল আনামি সিওয়াকা। এই কায়নাতের মধ্যে, এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর আমার কে আছে, আমার চোখ আপনার দরজার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ আল্লাহ আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত জিন্দাবাদ, মুহাম্মদ রাসূল, জিন্দাবাদ, মুহাম্মদ রাসূল, জিন্দাবাদ, ইমামে আযম আবু হানিফা, জিন্দাবাদ, ইমামে আযম আবু হানিফা, জিন্দাবাদ।